কি আসলে বহির্বিশ্বে সব জায়গাতে যেখানে সিনেমা হয়, সিনেমা নিয়ে কথা হয়, সেখানে কিন্তু শিল্পীদেরকে অনন্য একটা জায়গায়, সৌন্দর্যের জায়গায় সবাই রাখেন, শিল্পীদেরকে ভালোবাসেন। আর শিল্পীদেরকে দেখেই বা পরিচালকরা যাদেরকে নিয়ে কাজ করেন তারা হচ্ছেন শিল্পী, সেই সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে চলচ্চিত্রের পর্দায়। সেখানে পর্দায় যতটা সুন্দর শিল্পীরা, আমাদের এখানে হয়তো ওই চলচ্চিত্র নির্বাচনকে ঘিরে একটু অসৌন্দর্যতা দেখা যাচ্ছে, যেই কারণে প্রশ্নবিদ্ধের জায়গাটা মানে আমার মনে হয় যে বারবার ছিদ্র হচ্ছে, যে শিল্পীরা কি আসলেই সুন্দর, শিল্পীরা যে আয়নাতে যেরকম দেখা যাচ্ছে আসলেই কি তারা ওইরকম স্পষ্ট। সেই স্পষ্টকাতর জায়গা থেকে আমি বলতে চাই যে আমার যে ব্যক্তিগত উপলব্ধি সেটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ, আমি নিজেও প্রশ্নবিদ্ধ, আমি যে শিল্পী আমি হতে পারছি কিনা শিল্পী, আমার শিল্পী হয়ে ওঠার যে চেষ্টা আমি সেই জায়গায় কতটুকু সফল, সব কিছু মিলিয়ে আমি নিজের কাছেই নিজে অনেক ছোট হয়ে যাচ্ছি গত এই 28 তারিখের নির্বাচনকে ঘিরে। আমরা এটা চাইনি, আমরা বারবার বলেছি আমরা পরিষ্কার আছি, পরিষ্কার থাকতে চাই, কিন্তু মানে কোনো না কোনোভাবে সেই পরিচ্ছন্নতা পরিষ্কার জিনিসটি আমরা বারবার নষ্ট করছি, যেখানে আমিও হয়তো নষ্ট হয়ে গিয়েছি। আমরা আজকেই যেই সিদ্ধান্ত হয়েছে 18 সংগঠনের বাংলা চলচ্চিত্র শিল্পকে ঘিরে, সেখানে পরিষ্কার একটি কথা এসেছে যে আমরা কোনো কাদা ছোড়াছুড়ি চাই না। সেখানে আমাদের মুখপাত্র বা আমাদের সবার মুরব্বী আছেন, যেখানে আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার, তিনি একজনকে বেছে নিয়েছেন সবার মাঝখান থেকে, যে আমি আরেকজন চাই যিনি আমাকে সহযোগিতা করবেন কাজ থেকে, তিনি হচ্ছেন আমাদের আরেকজন শ্রদ্ধার পাত্র, আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব, ওনাকেও উনি নিয়ে নিয়েছেন যে আমরা দুজন মিলে এবং 18 সংগঠনের যারা নেতাকর্মী আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই একক সিদ্ধান্তে সম্মতি দিয়েছি আমরা, যে চলচ্চিত্রে আর কোনো কাদা ছোড়াছুড়ি আমরা চাই না, আমরা চাই চলচ্চিত্র সুন্দর জায়গায় নিয়ে যেতে, আমরা চাই চলচ্চিত্র মানুষ যেভাবে দেখতে চায় আমরা জানি যেন সেটা সুস্পষ্ট থাকে, সুন্দর থাকে, সেই সিদ্ধান্তে আমরা অটল হয়েছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ যেন আর কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি না হয়। শুধুমাত্র 18 সংগঠনের যে যিনি মুখপাত্র আলমগীর সাহেব, উনি নিয়েছেন কাঞ্চন সাহেবকে 18 সংগঠনকে নিয়ে কাজ করার জন্য, সেটা শিল্পী সমিতির এখানে কোনো ইয়ে নেই, যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিপুণাপাকে নিয়েছেন আলমগীর সাহেব, বিষয়টা কিন্তু এটা না, বিষয়টা হচ্ছে 18 সংগঠনের মুখপাত্র যেহেতু আলমগীর স্যার, ওনার সঙ্গে আরেকজন মানে শক্ত হাত চাইছেন, যেটাকে উনি মনে করেছেন কাঞ্চন ভাই। প্রযোজনা সংস্থা কীভাবে বাড়ানো যায়, প্রযোজক নতুন নতুন প্রযোজক কীভাবে আসতে পারেন, আমাদের সরকারের কাছে যেই দাবি দাবা ছিল, আমাদের ম্যানিফেস্টোতে যেগুলো ছিল সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সব কিছু মিলিয়ে এ প্রায় 1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টার যে মিটিং সেটি আমি বলবো যে সফল হয়েছে, এবং সেখান থেকে যুগ উপযোগী এবং বর্তমান প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত প্রয়োজন ছিল সবাই তার সঙ্গে একমত প্রকাশ করেছে। আমরা চেয়ারের মধ্যে তো সিম্পল একটা চেয়ার, এটা হচ্ছে কি আপনি যখন দায়িত্ব নিতে চাইবেন, আমরা কেন এসেছি, আমাদের ক্যাবিনেট কেন তৈরি হয়েছে যেটা গতবার তৈরি হয়নি, আমরা একটাই চেয়েছি এখানে আমরা আমাদের যিনি প্রার্থী আছেন বা মানে আমাদের নির্বাচিত যিনি এখন আমরা নির্বাচিত, এই কারণেই বলছি আমরা কার আন্ডারে, আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, সেখান থেকে আপিল বোর্ডের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ বা ওনাদেরকে ই করার পর সম্মানিত সাধারণ সম্পাদক কিন্তু নিপুণাপা, আমরা সেটা ওনাকেই মেনে আমরা সুন্দরভাবে যেই সামনের দিকে এগিয়ে চলার যে প্রচেষ্টা ছিল সেখানে হঠাৎ করে আবার একটা ব্যাঘাত আসে, আদালত সেখানে হস্তক্ষেপ করে, মহামান্য আদালত, আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেখানে রিট করে মানে ই করেছি, আগামীকাল সেটার হয়তো শুনানি দুপুর 2:30 সময়। এই চেয়ারটা হচ্ছে কি যেহেতু শিল্পীদেরকে দেখেই, শিল্পীদেরকে ভালোবেসেই নতুন নতুন প্রযোজকরা আসেন, ইতিপূর্বে তাই হয়েছে, সেখানে জেনুইন শিল্পী এবং যিনি কিনা সংগঠন নিয়ে কাজ করবেন, আমাদের ম্যানিফেস্টোতে যা যা আছে এখানে কিন্তু আপনি গঠনতন্ত্রের একটা কথা বারবার আসছিল যে শিল্পীরা কেন সিনেমা বানাবে, আপনাদের নিশ্চয়ই এখন সবার হাতে হাতে আমাদের গঠনতন্ত্রটা আছে, সেখানে দেখবেন চলচ্চিত্রের স্বার্থে প্রয়োজনে শিল্পী সমিতি সিনেমা নির্মাণের জন্য উদ্যোগ নেবে, এরকম একটি ই কিন্তু আছে। সো আমাদের যেটা সম্ভাবনার সবচেয়ে বড় জায়গা সেখানে নিপুণাপা সহ আমাদের কাঞ্চন ভাই এবং রিয়াজ ভাই, ফেরদোস ভাই, এখানে ডিপজল মামারাও আছেন, সবাই আছেন, ডিপজল মামা রেগুলার ছবি বানাচ্ছেন, এবং অন্যান্য যারা আছেন সবাই যদি এক হয়, যে 18 সংগঠন একটা সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে আমরা এক হয়ে কিন্তু সিনেমাও বানাতে পারি, সেই প্রতিজ্ঞাটাই কিন্তু আজকে হয়েছে, এবং হাতে হাত রেখে প্রতিজ্ঞা হয়েছে আমরা চলচ্চিত্রের স্বার্থে কাজ করব, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা মনে করেছি যে নিপুণাপাকে প্রয়োজন, কারণ উনি
কোনো চেয়ার ছাড়াই কিন্তু গত কয়েক বছর কাজ করে গিয়েছেন। যদি তিনি আরও একটু চেয়ারে বসে কাজ করার কি বলে সুযোগ পায়, সেটা আরও বেশি বৃদ্ধি পাবে। সেজন্যই কিন্তু আমরা চাচ্ছি যে নিপুণ আপার যেই রায়টা এসেছে আপিল বোর্ডের মাধ্যমে, সেটা যেন আদালত পর্যন্ত বহাল থাকে। আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, কারণ আমরা এটা বিশ্বাস করি চলচ্চিত্রকে ভালোবেসেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, সেখানে হচ্ছে চেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি নিপুণ আপা হয়, আমার মনে হয় যে কাজের পরিধি এবং কাজের গতি অনেক বেশি বেড়ে যায়। সব কিছু মিলিয়ে সিকিউরিটির স্বার্থে বা সব কিছু মিলিয়ে নতুন যে কমিটি আসছে তাদের সিদ্ধান্ত মোতাবেক মনে হয়েছে যে এটা চেঞ্জ করা প্রয়োজন, সেজন্য চেঞ্জ করেছে। এটা একক সিদ্ধান্ত, কারোর ছিল না, আর কেউ এখানে জোর করে বসেনি। যেহেতু আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, সেখানে মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে বা ইয়েতে একটা বোর্ড কমিটি গঠন করা হয়েছিল, সেখান থেকে সেই যেই রায়টা এসেছিল সেই রায় আপিল বোর্ড মানে যাচাই বাছাই করে কিন্তু নতুন সাধারণ সম্পাদককে একটা রায় দিয়েছে যে নতুন সাধারণ সম্পাদক হচ্ছেন যে নিপুণ। সো সেখানে নিপুণ আপা একক সিদ্ধান্তে বা ওনার একক ইয়েতে এখতিয়ারে কিন্তু এটা হয়নি, এটা জোরপূর্বক যেটা বলা হচ্ছে এখানে জোর করে কিছু করা হয়নি। নতুন চেয়ার এসছে, নতুন সাধারণ সম্পাদক, নতুন সভাপতি, ওনাদের মনে হচ্ছে নতুনভাবে নতুন দুইটা চেয়ার আসুক, ওনারা এনেছেন। এখানে তো সে মানে কী বলে এটাকে সমিতির কোষাগার অর্থও নেওয়া হয়নি। তো এটাকে জোরপূর্বক বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। যেখানে আমরা যাদের আন্ডারে কাজ করি সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ওনারাই তো রায়টা দিয়েছেন আপিল বোর্ডকে, আপিল বোর্ড রায় দিয়েছেন ওনাকে। তো এখানে জোরপূর্বকের কোনো যেহেতু এটা কোর্ট অবধি গিয়েছে, কোর্ট ডিসিশন দিবেন আগামীকাল, সেটার ইয়ে আছে। আপনারা সেই পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আমরা মহামান্য আদালতের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। ওনারা যেই রায় দিবেন, আমরা তো এখনও আমাদের সাধারণ সম্পাদক কিন্তু এরপরে এসে চেয়ারে বসেননি, সো আমরা সেটার প্রতি শ্রদ্ধাশীল আসি। গঠনতন্ত্রে তো অবশ্যই আছে, যদি মানে সহকারীর কাজ কী মানে সহসাধারণ সম্পাদক যদি ওই রকম বিড়ম্বনা ফাইনালি থেকেই থাকে, তখন হয়তো আমাকে দায়িত্ব হস্তান্তর করা হবে ভারপ্রাপ্ত সহসাধারণ সম্পাদক হিসেবে। সেটা যদি আসে আমি সেই অনুযায়ী কাজ করব, আর সেটার জন্য আমি মানসিকভাবেও প্রিপারেশন নিয়ে রেখেছি। এই ধরনের কোনো কথা হয়নি যে মানে জায়েদ ভাইকে অবাঞ্ছিত করা হবে, এটার কোনো কারণও তো আমি দেখছি না যে কেন অবাঞ্ছিত করা হবে। আজকের মিটিংটা ছিল সার্বিক পরিস্থিতি, এই যে সব কিছু মিলে সারা দেশে তুলপার শিল্পী সমিতির নির্বাচন ঘিরে কী হচ্ছে বা কী হওয়া উচিত ছিল সেটা যেন মানে আরও স্পষ্ট হয়, যেন সুন্দর থাকে সব কিছু, পরিবেশটা যেন নোংরা না হয়, আর সেই জন্যই আজকের এই মিটিংটা। আর আমার মনে হয় যেহেতু 18 সংগঠন একসাথে হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সামনের দিকে, সেটা আরও গতি পাবে বা ত্বরান্বিত হবে। আমি দাঁড়িয়েছিলাম সাহস করে, আমার ক্যাবিনেট আমাকে সমর্থন দিয়েছিলেন সেখানে। এখানে আল্লাহর রহমত আমি অনেক ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। পরবর্তীতে 2024 পরে যে নির্বাচন হবে অবশ্যই আমি আরেকটু হাঁটতে চাই, হয়তো সেখানে সাধারণ সম্পাদক হিসেবে থাকতে চাই, এটা তো থাকতেই পারে।